নমস্কার বন্ধুরা জব ভ্যাক্যান্সি চ্যানেলে সবাইকে স্বাগত শিক্ষা দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তরে তো তোমাদের নিয়োগ করতে চলেছে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশান রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এই নিয়োগটা করা হবে তো এটা একটি বড় সুবর্ণ সুযোগ কোনো লিখিত পরীক্ষা হবে না তো বিস্তারিত আলোচনা আমরা কোনো অফিসিয়াল নোটিফিকেশানটির মাধ্যমেই দেখতে পাচ্ছি না দেওয়া আছে নোটিফিকেশান এই যেখানে তোমরা এখানে গিয়ে নোটিফিকেশনটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব তারপর বিস্তারিত আলোচনাটা করবো চলো নোটিফিকেশনটি ডাউনলোড করে নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি আমি ডাউনলোড করে নিই সেখানে লেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেখুন রিক্রুটমেন্ট নোটিস্ট তো এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ প্রোজেক্ট কম্পিউটার অপারেটার এবং ক্লার্ক তোমাদের কিন্তু কম্পিউটারের অপারেটার এবং ক্লার্ক পদে নিযুক্ত করা হবে এবং এখানে ক কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো বলা নেই দেখেছি সূত্র মারফত সাড়ে তিন হাজার মতো ভ্যাকান্সি এখানে বার হয়েছে তো দেখুন এখানে তোমাদের এই ভ্যাকান্সিগুলোর জন্য তোমাদের শুধুমাত্র ক্লার্কের পরীক্ষা নেওয়া হবে এবং কম্পিউটার অপারেটারে পরীক্ষা নেওয়া হবে আর এখানে তোমাদের বেতন দেওয়া হবে দেখো সতেরো হাজার টাকা এটাতে কেন্দ্র সরকারের চাকরি কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এই বেতনটা তোমরা পেতে পারো আর ম্যাক্সিমাম বয়স দেখো তোমাদের হতে হবে সাতাশ বছর তাহলে তোমরা এই চাকরির জন্যই যোগ্য আর দেখুন এখানে এই চাকরিটার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান কোয়ালিফিকেশানগুলো লাগবে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো সেটাও তোমার সঙ্গে একটা আলোচনা করি দেখুন এখানে বলা আছে পার্সন হ্যাভ টেন প্লাস টু সার্টিফিকেট অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং নলেজ অফ ওয়ার্কিং অনেক কম্পিউটার তোমাদের কম্পিউটারে কাজ করা একটা জ্ঞান থাকতে হবে তাহলে তোমরা এই কাজটা করতে পারবে দেখুন এখানে দেখা যাচ্ছে যদি তোমরা গ্রাজুয়েট হও তাহলে তাদের অগ্রাধিকার সবার আগে তো এটা একটা সুবর্ণ সুযোগ তোমরা এইখানে এই চাকরিটা ফর্ম ফিল করে পেতে পারো তো চলুন তোমাদের দেখিয়ে দিই কী হবে কোন জায়গায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করবে তোমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ওপেন করলে এই ওয়েবসাইটটা খুলে যাবে ওয়েবসাইটটা দেখি একটু একটু দিকে তুলবে এখানে লেখা থাকবে নোটিফিকেশান এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে এবং তারপরেই দেখো দেওয়া আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এই জায়গাতে ক্লিক করলে তোমার একটা ফর্ম সাবমিট করতে হবে সেই ফর্মটা সাবমিট করলে তোমার এই চাকরিটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চাকরি সংক্রান্ত পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য